বৌদি, তোমার আবার জ্বর এসেছে? কোথায় গিয়েছিলি রে সকাল থেকে? কিছু না খেয়ে বেরিয়ে গেছিস? যা মেস্টের কাছে গিয়ে দুধ বলে খেয়ে আস। খাওয়া তো কিছু তোমার জ্বর এলো কেন আবার? মেয়েটা কি করে বলবো রে পাল্লা, ম্যালেরিয়া জ্বর একটু একদিনে সারে। একদিন মানে সাত দিন হয়ে গেল।
কজন ভেতর থেকে সরগোল শুনে মনে হচ্ছিল তার ভাগাড়ে গরু পড়েছে। এসব কোলাপানের কারবার গো ডাক্তারবাবু, একটু সেল্লামেল্লি করে সব তো সম্ভালবারি। আরে তাও তোমাকে আর মাতব্বরি করতে হবে না, মালবারি জ্বর। আরে জ্বর দেখে সবাই যদি ডার্গোনাইজ করতে পারতো তাহলে পয়সা দিয়ে নীলমণি ডাক্তারকে কেউ ডাকতো না, বুঝলে? আকারে নিঃশ্বাস নে, বড় বড় আকার। আজকে ডাক্তারবাবু ছেলেটার তো ভোগাবে, সাত ডোজে ওষুধ লিখে দিচ্ছি, সাত দিন পরে আবার নিয়ে আসবি। সপ্তাহ ভোর তো ওষুধ খেল গো ডাক্তারবাবু, কিন্তু ছেলেটার জল মোটেই ছাড়লো না, ছেলেটা একেবারে কাহিল হয়ে পড়েছে। অসুখ করলে রোগা হবে না তো কি মশের মতো ফুলবে? মা আবার ধরে এসেন, আসুন আসুন আসুন, নেচে নেচে আয়ে মা, বলছি বলুন নেচে। আমি বলছি মা আবার পাল্টে পাল্টে জ্বর আসছেন, আসছেন আসতে দে, আর যাওয়া এই তো দুনিয়ার নিয়ম নাকি বলিস বলা? ওষুধ তিনপুরিয়া দিচ্ছি, নিয়ে যা টাকা নাকি। আগে বড়বাবু বলছিল একবার বাড়ি গিয়ে দেখে আসছে, এবেলা হবে না, কারণ কলে বিষ্টুপুর যেতে হবে। তোর বড়বাবু জানে যে আমার এখন বিজির চার টাকা? চার টাকা? আমি চার টাকাই দেবো, টাকা আগে না প্রাণ আগে। যা তুই হচ্ছে আমার টাকা দেখে আন। কেন তুমি এত ব্যস্ত হচ্ছ? শুধু শুধু অতগুলো টাকা দিয়ে ডাক্তার ডাকার কোনো দরকার নেই। তুমি চুপ করো তো, যা শিগগিরই যা। তোমাকে যেতে হবে না বাবা, আমি যাচ্ছি। রাম রাম যাচ্ছি। মাথা খাস, লোকটি ভাইকে আমার ঝগড়া করিস না, খাটে বললে না ঝগড়া বোমা বল। এই জানো এখন কি কাণ্ড বাজি আছে কি জানো? ওকে যেতে দিলে কেন? আমি কি করবো, আমি কি ওকে যেতে বলেছি? ওকে মানা করলে না কেন? তুমি শুনলে না আমার মানা শুনলে? সেই হতভাগা ছেলের জন্য যদি আমার এক দণ্ড বাঁচতে ইচ্ছে করে করে আসে কে জানে। বৌদির জ্বর সারে না কেন? আমি কি করবো, ওষুধ তো দিচ্ছি। খাই দিচ্ছ পচা ময়দার গুঁড়োতে অসুখ বাড়ায়? পচা ময়দার গুঁড়ো তাহলে নিতে আসিস কেন? তোর দাদা পায়ে ধরে রোজ ডেকে নিয়ে যায় কেন? এদিকে ডাক্তার নেই তাই ডাকতে পাঠায়, আর দাদা কারুর পায়ে ধরে না। বৌদি মাথার জিব্বে দিয়েছে, তা না হলে তোমার দাঁতগুলো ওয়ান খুঁজে গুঁড়ো করে দিয়ে যেতাম। শোনো ভালো ওষুধ নিয়ে শিগগিরই আসো, আর যদি চর না ছাড়ে সামনের কলমের আম গাছ লাগিয়েছো কুড়ুলের এক এক ঘায়ে আজ রাত্রে কাজ হবে। চল এসে শিশু পাতল গুলো ঘুরে করে দিয়ে যাবে। কি ছেলে মহা বিপদে পড়লাম, এটা আটা আমি কি করেছি? এটা নমুনা, আমি থানায় যাবো, থানায় তোর সব সাক্ষী দিবো, সবাই সাক্ষী। আমার তো কুঞ্জান খেয়েছে কান বউ করতেছে, রাম কাউ তো কি বলে গেল কিন্তু শুনতে পেলাম না। দারোগার করবে কি বাবু, ওই দেবতাজি দেখতে এইরকম ছোট, কিন্তু দলটি তো ছোট না, ঘরে যখন আগুন লাগিয়ে দেবে তখন থানা থেকে লোক আসবে, দেবী দেবী দেখবে কিন্তু এক গাছি খড় এগিয়ে দেবে না, ওনারে ডরায় সবাই, বুঝতে পারছেন না? তাই বলছি শুনুন, আপনার ঘরে যে সমস্ত ভালো ভালো ওষুধপত্র মুখিয়ে রেখে দিয়েছেন সেই সব নিয়ে ওনার ঘরে চলে যান, বিলম্ব করুনি, নইলে রাম ঠাকুর যা বলে তো তাই করবি। ডাক্তারবাবু আমার নাইতে যে টিকে দেখেন তো, আজ বিকালে দোকানে রুটি খেতে পাবো কিনা? সাক্ষী দিবি নে, সাক্ষী দিবি নে তোর, আর আমি হাত দেখবো মানে তোমার ভালোর জন্য বলতেছেন না, আমাদের আর কি কালকে থামাই যাও না, আজকে একটা সিজন নিয়ে ওনার মাথা যদি ঠান্ডা করে রাম ঠাকুরকে খবরটা দিয়ে যাই, নইলে ভাববে পুলিশ যাওয়ার মতো তো আমরাই দিয়েছি, বিকে খানের জায়গায় বেঙ্গুলির তারা লাগিয়েছি, হয়তো আজকে রাত্রে বেলায় সব খাবার হয়ে যাবে। কোন শালার ভালো করতে কম্পাউন্ডার এক নম্বর সাতপুরিয়া, এক নম্বর কম্পাউন্ডারি করতে এসছে আর ডাক্তারি কোর্ট বোঝো না, এক নম্বর সিঁড়ি থেকে সাতপুরিয়া কই নিন।
ডাক্তারের সঙ্গে দেখা হলো? হ্যাঁ। কি বললি তাকে? আসা হলো। আসি তো বলিসনি তো? বোন কি বলেছি? মা, ডাক্তারবাবু এসেছেন। বৌমা জ্বর সারা না সারা কি ডাক্তারের কাজ? তোমার দেওয়ারটি তো আমাকে দুদিনের নোটিশ দিয়ে দিয়েছে, যদি সারে ভালো আর না হলে নাকি আমার ঘরে ধরে আগুন দেবে। জ্বরটা ছেড়ে যাবে। বৌমা তোমার দু একটা রুটি টুটি খেয়ে এখানে দুর্বল হয়ে পড়বে। আমি পড়ে থাকলে তোদের দুর্গতি শেষ নেই। এখন কেমন আছো? ভালো। আজ চান করে দুটি ভাত খাবো ভাবছি। এই তোর কাকা তৈরি? জানো না, কাল কাকা স্কুলে যেতে দেরি হয়েছিল বলে মাস্টারমশাই খুব মেরেছে। হ্যাঁ, তাই নাকি? তাহলে তোকে সকাল সকাল স্কুলে পাঠাতে হয়। গেল কোথায়? একদিনে বেটি ঠান্ডা হয়ে যাবে।
কালকে দেখি রাম তো খাতাটা দেখি
মা কাশ্মীর থেকে লোক এসেছে কি একটা কাগজ দেবার কথা ছিল ও হু দেখছি ভাইটি আমার এবেলা তুই নিজে খাস ওবেলা আমি খাইয়ে দিব Thank you.
नजर देखे पुष्दी पाठा हवे से जे दादा तुई देजन चारा कर दी रोपन आपकी देवे दादा भाई आपकी देवे दादा नजर देखे पुष्दी पाठा हवे से जे दादा तुई देजन चारा कर दी रोपन आपकी देवे दादा बंधुरे কতবারই হাসির দিনে হাসতা দেবতা কুছ দেখা দা বগের খা যা যা ও আখো নিয়ান গে যা 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 ও আখো নিয়ান গে যা যা ও আখো নিয়ান গে যা হাত 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 হেয়া রে হাত হাত যা যা রে চট পট মন তা চট পট যা ছুটে যা যা নাক তা খাদা খাদা চোখ তা তারা তারা বউটি বেটে খাতো আনন্দে যা যা দিগি 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 হেই নইলে তোর ছিপেতে উঠবে কোনা বড়বে সবাই চাঁদা তুই কি বলবি কান কোটাদা বললে পেটি দাদা ভাই বললে পেটি দাদা তোর ছিপেতে উঠবে কোনা বড়বে সবাই চাঁদা তুই কি বলবি কান কোটাদা বললে পেটি দাদা তোর হেসে তোর পিছি নয় তোর হেসে তোর পিছি নয় বাঘের পিছি মার শুধু বলবে বাছা দুধ কাটা যা যা বৌয়া খনি আন গে যা 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 বৌয়া খনি আন গে যা যা বৌয়া খনি আন গে যা হাট 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 হইয়া রে হাট হাট যা যা রে চট পট মনটা ছট ফট যা ছুটে যা যা নাকটা খাদা খাদা চোখটা তারা তারা বউটি বেটে খাতো আনবে যা যা দিগি 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 হই হাট 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 দিগি দিগি হই হই দিগি 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 হই মালপত্র
পিসেরা দিনে ছাপিয়ে গেল তোর ধারে। এখন ওই অপবন্ধ ছেলেকে লেখাপড়া শেখাও মানুষ করো, সবই তোর কপালের ফেরমা, কি আর করবি বল। আরে খোড়া, নাম না কি যেন নাম বললি? নারুখা। তোমাকে আব্দুখানে লিখে দিব দিদি। আমি যখন এসেই পড়েছি দুবেলা উনুনের পরে তোকে আমি কিছু পেয়েই থাকতে দেব ভাতটা আমার উপরই ছেড়ে দেবো। একই কথা মা, তুমি এসে আমার সংসারে রান্না করতে যাবে কোন দিচ্ছে? তুমি পিঠে আসটা নিয়ে থাকো, ভাবনা কি তোমার? এমনিতে তো বাপের বাপে অঙ্গ নাড়াতে পারিনি, এর উপর দিন রাত শুয়ে বসে কাটালে হাত পা যেটা পড়ে যাবে নারানি। বেশ তো, মাঝে মধ্যে রান্না করে খাইয়ে তোমার জামাইকে। বোনটা এলো তোর কাছে শোবে। না মা, আমার কাছে না শুনে রামের ঘুম হয় না, সারা রাত জেগে বসে থাকবে। এমন অনাসৃষ্টির কথা তো বাপের জামাও শুনিনি বাচ্চা। ওই বুড়োধারির ছেলেকে ছেলের কাছে শুয়ে ঘুম পাড়াতে হবে? ওকে আদর দিয়ে দিয়ে তুই ওর মাথাটি কাটছিস না? গল্প বলো। আমার এখন খিস্তির কাজ বাকি, তোর দাদা ফেরেনি খায়নি এখনো, এখনো তো কিছু গল্প শোন। ওরা কবে যাবে বৌদি? কি কথা রাম, এমন কথা কি বলতে আছে? ওরা যাবেন কেন? আসবেন এখানে, বুড়িটা ভারী পাইছি। আমি বুড়ি? আমি পাজি?
যে ছেলেটা যে ধুলে ধুলে ঘুমিয়ে পড়ছে তাকে খাইয়ে দে, চাওয়ারের জন্য ভেবে মনে এত ভাবনা কি আছে? যাদবটি ছেলে জোরও তার কাছে ফেস না কিছু কথা মা, তুই ভোর সন্ধে বেলা এইভাবে খুললে ছেলে কাছে না কথা কোথায়, ভালো কথা বললে যেতে তার উল্টো মনে করি সবারই হয়েছে যত জ্বালা আসুক আজ একবার বাড়িতে তারই একদিন কি আমারই আছে যাও না ঘরে বৌদি আর গায়ে গুড় দিয়ে চা দিবে। আচ্ছা না তো তোর জ্বালায় তোমার একটা দিলে পড়ছে নেই, কোথায় ছিল কোথায় ছিল এত রাত পর্যন্ত? কেন বলছিস আজকে একটা মজার কাণ্ড হয়েছে তালে থাকতে পারবো না এখানে, ওকে তোদের এত ভয় কিসে শুনি? আমার যদি বাড়ি হতে নানানি তাহলে দেখতাম কত বড় বদ্যা, একদিনে সোজা করে দিতাম। ছেলে মানুষ ওর কি বুঝছে মা, বুদ্ধি থাকলে কি নিজের বাড়ির উঠোনে অসৎ কাজ করছে? দুদিন যা আপনি ফেলে দেবে, ফেলে দেবে ওকে দেবে আমি নিজেই দেবো। না না এমন কাজ করো না, ওকে চেনে না আজকে তুই দেখা
গাছ, ছোট বড় গাছ কোথায়? গাছ সেই স্কুল থেকে এলে তো আর কাউকে বাঁচতে দেবে না আমার। মা মা এই গাছ কি হলো? বাড়ির বড় বউ মারা গেছে। মিথ্যে কথা নয়, সত্যি বাজিতে লেখা আছে। ওই বাজি দেখি
কোন ওই ওই শরপন্নানর কি কত দিগন্তর ধায় ভয়ঙ্করী রাক্ষসী তারকা ছড়খড় করিতেছে আমাদের শান্তিময় নেই কিন্তু হে অগ্রজ মতিমা কোথা খুঁজে পাবে সে তারকা রাক্ষসীরে খুঁজিব খুঁজিব তাহারে মরা পর্বতে প্রান্তরে বনে বনান্তরে কোথা পড়াবে কুটিরা দানবী মোট চার মন তোমাকে দেওয়া হলো আজ হ্যাঁ বড় বাবু চার মন তোমাকে একটা কথা বলছিলাম বাবা হ্যাঁ বলুন না তোমাদের ভাইটির দিকে এবার একটু নজর দাও কেন আর কিছু করেছি বুঝি ওর তো রাজ্যে সে আর কত হিসেব দেবো আমাকে তো রাক্ষুষি বুড়ি যা মুখে আসে তাই বলে তা বলুক মেয়ে জামাই হাতে আছে গালাগাল তো দুটো শুনতেই হবে কিন্তু আমি ভাবছি তোমার কথা ও দিন দিন যেরকম বেয়ারা হয়ে উঠছে এখন থেকে তুমি যদি ওকে শক্ত শাসন না করো তাহলে তো তোমার বিষয় সম্পত্তি সব উড়িয়ে দেবে বাবা আচ্ছা আমি দেখছি আপনি কিছু মনে করবেন না মা বুঝতেই তো পারছেন মা মরা ভাই একটু আদরে আদরে মা মানে তো সব মা বাবা নিজের ভাই হলে তবু কথা ছিল হ্যাঁ বাবা নারায়ণীকে যেন আবার এ নিয়ে না না ওকে কিছু বলার দরকার নেই যা করার আমি নিজেই করব আমার ঘরে পাঠিয়ে দেবে পালা পালা তোর দাদা দেখতে গেলে খুন করবে পালা পালা চুল পাকালে নেই করে এবং পেটে মেয়ের কাছে রান্না শিখতে হবে
বলে দড়িয়া হাঙ্গামা করো না বাবু, না খেয়ে দিয়ে কাতারি গেছেন, মা না খেয়ে দিয়ে গোবিন্দকে নিয়ে শুয়ে পড়েছেন। তোমাদের কল্যাণ করে যদি ছুটে আসেন তাহলে তোমার কপালে অনেক দুঃখ আছে তা আমি বলে দিলাম বাবু। পরামর্শটা কি
তোমাকে আমার মা দিয়েছেন? না না, তিনি দেবেন কেন? আমি কি বলেছি? এখন আমার কি চোখ নেই? রামকে নাও অপমান করছে রাতদিন। রাতদিন তো তুমি বাড়ি থাকো না, তাই কিসের থেকে কি হয় তুমি জানো না, আমি জানি। যাই হোক, যারা তোমাকে এই উপদেশ দিয়ে থাকুন না কেন, তারা তোমার সীতাকাঙ্ক্ষী নয়। রামকে তুমি পৃথক করে দেবে, এ কথা তুমি মুখে আনবে কি করে? কাকে নিয়ে পৃথক হবে? কি আছে রোষ? তুমি একটু রান্না করে খাওয়াবে। সে ভাবনা আমার নয়। তোমার নয়, কিন্তু আমার আছে। আমি তো সে ভাবনা ভুলতে পারি না, আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারি না। 13 বছর বয়সে বউ হয়ে এসেছিলাম তোমাদের বাড়িতে, মা গেলেন, দেখে গেলেন সংসারে সব দায় দায়িত্ব, আর ঘুরে ঘুরে গেলেন 2.5 বছরের শর্ত করে যদি কোথাও কোনো জায়গা থাকে তাহলে তিনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এত বছর ধরে তার দেওয়া ভার আমি বলতে পেরেছি কিনা। এতদিন পরে আমার নিজের গড়ে তোলা সংসারে যদি তুমি আজ হাত দিতে আসো, আমি সত্যি বলছি তোমায়, আমি নদীর জলে ডুবে মরব, তারপর রামকে আলাদা করে দিই, তোমার যেমন ইচ্ছে সংসার চালবে, আমি কিছু আসবো না বলতেও আসবো না, কিন্তু এখন নয়। রাম, তোর আর এখানে থেকে কাজ নেই ভাই, তুই অন্য কোথাও গিয়ে থাক, ফিরি পারবি না থাকতে? হ্যাঁ পারবো, আমি তুমি গোবিন্দ আসলাম, কবে যাওয়া হবে ওদিন বল না, কবে যাওয়া হবে? তোর বৌদিকে ছেড়ে থাকতে পারবি না? আর বৌদি যদি মরে যায়? যা যা নয়, এখন বৌদির কথা শুনিস না তখন দেখতে পাবি। কখন তোমার কথা শুনি না বলতো? কখন শুনিস তাই বল। এই যে তোকে এত করে মানা করি, তুই আমার মাকে অপমান করবি না, তোকে তুই অপমান করতে ছাড়িস না, কাল অপমান করেছি, এবার আমার যেদিকে দু চোখ যা চলে যাবে, আমি ওর সঙ্গে, তুই জানতেই পারবি না আমি লুকিয়ে যাব। আর গোবিন্দ, গোবিন্দ তোর কাছে থাকবে, তুই তাকে মানুষ করবি না? ওই পাবো তোকে পাচ্ছেই হবে, নিচে নয় সত্যি দেখিস, একদিন ফিরিস চলে যাব। আর আমি যদি তোমার সব কথা শুনি তাহলে? তাহলে কোথাও যাব না। আচ্ছা আজ থেকে তুমি দেখো ঠিক, ঠিক আমার মাথা কি ঠিক বল, ঠিক 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 একটা খামিয়ানা মাথার উপর না খাটালে কি পুজো মানায়? আরে খামিয়ানা আবার সে ভাড়া করতে যাচ্ছে, এই সময়টাই ভাড়া থেকে ওঠে না। খামিয়ানা তো দাও এক্ষুনি আসছি। এই ছোড়া সব টেবিল খানা ঘর থেকে নিয়ে কোথায় যাচ্ছি? কি জন্য করে এটা মাথা থেকে খামিয়ানা করে না দেবো? নতুন স্বপ্ন নিশ্চি দিয়ে খামিয়ানা একটা কথা হবে এখনো ভালো ভালো রেখে দেখাবে, নাহলে দাদা ফিরলে পিছের আর চামড়া থাকবে না। একটা রাত বলছে নয়, একটা রাত বলে এই ঠান্ডায় ঘেমে
বদনায় তোর কিচ্ছু হবে না। তোর ছেলে আর আমার মেয়ে যে অসুস্থ, বেশ চল না, এখন কেউ যাবে না। রাম আয় সুরক। বাবা মা একটা কথা বলছিলাম, বলুন। কদিন ধরেই বাবাকে স্বপ্ন দেখছি, কাল তো দ্বাদশী, আমার ইচ্ছে দ্বাদশী ব্রাহ্মণ খাওয়ায়। বেশ, সে তো ভালো কথা, তা আমাকে বলার কি দরকার আছে? আপনার সংসার যেমন ভালো বুঝবেন সেরকম ব্যবস্থা করে নেবেন। না বললে নারায়ণী খাবে না, সারাদিন উপোস করে আছে। উপোস করে আছে কেন? আমার 100 বার হাত হয়েছে বাবা, কিন্তু কি করে জানবো বলো? পুকুর থেকে একটা মাছ ধরালে মা বাবা প্রসিদ্ধ হয়ে যায়। সেটা ছোটবাবু জানে। রেমোটা খায়নি বুঝি? না। তাহলে ওকে আর খেতে বলে কি হবে? ও খাবে না। এমন কান্ড হবে জানলে বাবুন খাওয়ার কথা মুখে আনতাম না বাবা। ও নিজে কেনই বা হুকুম দিয়ে মাল ভাগালে আর কেনই বা এমন করছে তাকে ওই জানে। আমি তো চুপ করেই ছিলাম বাবা, কিন্তু সব দোষ জানো আমার। আমাদের না হয় আর কোথাও পাঠিয়ে দাও বাবা, এখানে আর এক দণ্ড থাকতে ভরসা হয় না। তোরটা খুন, দরজা খুলি। হয় একটা বিহিত করো,
নইলে যেদিকে তুই চলতে আমি চলে যাবো। তখন নাম আমার সহ্য হয়। শাসন করলে ঢিত হয় না, কার ছেলে যদি বেড়া হয় সে দায়িত্ব তার অভিভাবকের। বিশ্বাস করুন কর্তাবাবু, আমি ওকে শাসন করবার অনেক চেষ্টা করেছি কিন্তু দাঁড়াও, চেষ্টা করলে কাজ হয় না একথা আমাকে বিশ্বাস করতে হবে। ওকে কেমন করে জব্দ করতে হয় তা আমি দেখাচ্ছি, এখনই থানায় খবর পাঠাচ্ছি, দুদিন হাজতে জল খেয়ে আসুক তারপর আপনি ঠান্ডা হয়ে যাবে। কর্তাবাবু এবারের মতো ওকে আপনি মাফ করে দিন, আমি আপনাকে কথা দিচ্ছি কর্তাবাবু, ও যাতে সাহায্যতা হয় সে ব্যবস্থা আমি করবই। হ্যাঁ তাই করো, তা যদি না পারো তাহলে ওকে বাড়ি থেকে দূর করে দাও। বই ভাবতেও ভাই কিসের সম্পর্ক তোমার? আমার তাহলে নিয়ে গেছে? হ্যাঁ বাবা নিয়ে যাইনি, তবে নিয়ে যাওয়াই উচিত ছিল। না এভাবে চলবে না, চলতে পারে না। একশো বার আমি তো নামের নিচে সেই কথাই পাতি পাড়া করে বোঝাই বাবা, তোর নিজের ভবিষ্যৎ নেই, ওই কচি গোবিন্দটাকে মানুষ করতে হবে না, ওই গুন্ডা বদমাশের সঙ্গে এক অন্যে থাকলে ও তো যথা সর্বস্ব উড়িয়ে পুড়িয়ে আমার গোবিন্দকে পথে ভিকিনি করে ছাড়বে। সময় থাকতে সাবধান হ বাবা। হ্যাঁ আমি একরকম ঠিক করেই ফেলেছি, পাড়ার পাঁচজনকে ডেকে বিষয় সম্পত্তি সব ভাগ করে ওকে আলাদা করে। Thank you.
আমার যা ভয় করছিল না রামদা, তোমার খুব লেগেছে না? বৌদি মারলে লাগে না? আমি সে অবস্থায় জামায় দোষ দিতে পারি না। তুমি মানুষজনকে খুন করে ফেলবে আর সে দিব্যি দেবে না?
শুনো, যেতে বালকে যেতে বালক আর খিদে পায় না বুঝি, তুই কখন খেয়েছিস? ওকে মৃত্যুর কাছে যেতে বলে দে শুনো। না আমি যাবো না মৃত্যুর কাছে, কার কাছে যাবো না, আমি না গিয়ে উপর করে দিয়ে থাকবো। গোবিন্দ বিরক্ত করিস না, চুপ করিস ঘুম। পারবে না রামদা, হাত কেটে ফেলবে, আমি কুটে দেবো। চলো রামদা, একটু বড় কাঁচা ভাত গুলো গিলছে, কিচ্ছু নেই দিদি। আচ্ছা দিদি, কাঁচা ভাত গুলো খেলে পেট কামড়া দিয়ে না? যা পারিস দুটি খেয়ে নে না রানী,
আমাকে বিরক্ত করো না মা, তোমরা খেয়ে নাও। ভাত না খা, দোকানে রুটি খা, কিচ্ছু না। তো আমার কি কথা, কাল থেকে উপোস করে আছিস, আজ রুটি না খেলে চলবে কেন? তুমি মিথ্যেই বকে মারছ দিদিমা, এইখানে দাঁড়িয়ে একবেলা চাটালেও মাকে তুমি খাওয়াতে পারবে না। আমি তো কাউকে গাল দেয়নি, গোবিন্দকে দিয়েছি। না না বলা লাগে, বলছি আমি কখনো করবো না, কখনো না। বাবা তুমি একটু বুঝিয়ে বলো, যাতে মুখে কিছু দেয়। দাদা কি ছিল, আমি এখান থেকে চলে যাব। চলে যাবে কেন? বৌদি তো তাই বলেছিল। মা চলে যেতে বলেছিল? হ্যাঁ ফলাদা, বৌদি একজন বলেছিল যে তোরা রেখা থেকে কাটতে, তুই আলাদা কোথাও থাকতে যা। আমি যাব, আমি তাই যাব। কিন্তু কোথায় যাবে তুমি, কোথায় যাবে? কেন তারকের সারা না কোথায় আমার মামার বাড়ি আছে, আমি সেখানেই যাবো। বাবু সকালের পর থেকে ছোটবাবুর তো আর কোনো সাড়া শব্দ পাচ্ছে না,
পৃথিবীর আঠুটু ঢের হলো। লক্ষ্মী মা আমার, একবার দেখি আর ঘরে আছে কিনা। আমার তো যেতে সাহস হচ্ছে না মা। তাই হয় মা, যদি দুটো টাকা দাও। কি হয় রে, কাকে টাকা দিতে হবে? তুমি ছোটবাবুকে চলে যেতে বলেছিল না, তিনি চলে যেতে রাজি আছেন। বললাম দাও, একটা টাকা দাও। কোথায় কোথায় যেতে রাজি আছে রে? ওই তালকেশ্বর বাবার খেলার ওদিকে মামার বাড়ি আছে, সেখানে। রাম, বৌদি,
মনে হবে বুঝি? জামাই যে অত বড় দিব্যিটা নিয়ে গেল সেটা ভেসে গেল। ভেসে যাবে কেন মা? তার হুকুমটা আমি অমান্য করিনি, তিন দিন খাইনি খেতেও দিইনি। তাহলে এটা কি হচ্ছে শুনি? যে দিব্যি দিলে তার হুকুমটা নিতে হবে না? হুকুম নেওয়া আমার হয়ে গেছে, আমি করছি খুকি নাই নারানী, হুকুম নিলি আর আমি জানতে পারি না। তুমি কি করে জানবে মা কার কাছে কখন হুকুম পেয়েছি? মা, যার মুখ আছে সেই দিব্যি দিতে পারে, কিন্তু যাকে মুখে করে এতটুকু থেকে মানুষ করতে হয় সেই জানে হুকুম কোথা থেকে কেমন করে আসে। তুমি সামনে থেকে যাও, ওকে দুটো খাইয়ে দি। তাহলে তো এই বাড়িতে আর আমি থাকতে পারবো না নারানী। আমিও মুখ ফুটে তোমার এই কথাটা বলতে পারছিলাম না মা, সত্যি তোমার এখানে থাকা হবে না। না বৌদি, উনি থাকুন,